প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই মুহূর্তে আছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা, এইটা হইতেছে নন্নী বাজার। আপনারা জানেন যে সপ্তাহের দুইটা দিন, শুক্রবার এবং হইতেছে মঙ্গলবার, সপ্তাহের দুইটা দিন কিন্তু এই বাজারে প্রচুর পরিমাণ ধান কেনাবেচা হয়ে থাকে। তো আপনারা জানেন যে মাস খানিক থেকে কিন্তু ধানের আমদানি কিন্তু অনেক কমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু ধান নেই বললেই চলে। গুড়ি গুড়ি বৃষ্টি, গুড়ি গুড়ি না, মোটামুটিভাবে একটু ভালো বৃষ্টি পড়তেছে। বৃষ্টির কারণে কিন্তু কৃষক ভাই কিন্তু ধান বাজারে নিয়ে আসতে পারতেছে না। বাজার কিন্তু পুরো দমে ফাঁকা, বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে, মোটামুটি ভালোই বৃষ্টি পড়তেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টিতে কিন্তু কৃষক ভাই কিন্তু বাজারে কিন্তু ধানও উঠাইতে পারতেছে না। আর মোটামুটিভাবে দেখা গেছে গত বাজার থেকে কিন্তু বাজারে আমদানি অনেকটাই কমে গেছে, অনেকটা বলতে একেবারেই কমে গেছে। তো বাজারের ভিতরে আপনাদেরকে আজকে নিয়ে যাব না, সরাসরি এখানে ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মজিদ মন্টু চাচার কাছে আমরা আজকে 26-28 হাজার যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার তো জানবো। তিনি কীরকম দামে সকাল থেকে ধান কেনাকাটা করতেছে আপনাদেরকে জানিয়ে দেবো। তো শুরু করার আগে বলি, গত বাজার আপনারা জানেন যে 26-28 হাজার যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর ছিল, দিনেগাতি বাজার আপনারা দেখেছেন, সর্বোচ্চ কেনাকাটা হয়েছে ভালো যে ধানটা সেটা কেনাকাটা হয়েছে 1220 থেকে শুরু করে 1230-1240 টাকা। মোটামুটিভাবে দেখা গেছে বাজার মাঝখানে একটু বাড়তেছিল। আপনারা জানেন যে 10 দিন বা 12 দিন আগে হবে বাজার কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। 26-28 হাজার যে ধানগুলো রয়েছে সেগুলো প্রায় 1300 ছুঁই ছুঁই, আবার অনেক জায়গায় 1300 ওভার হয়ে গেছিলো। তো মোটামুটিভাবে এখন বাজার কিন্তু একটু নেমে গেছে। তো আজকে 2 সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের 2 তারিখ, রোজ শুক্রবার, আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই বাজার থেকে, আব্দুল মজিদ মন্টু চাচার কাছ থেকে আপনাদেরকে জানিয়ে দেবো 26-28 হাজার যে ধানগুলো রয়েছে সেগুলোর বর্তমান বাজার দর কত আছে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তিনি কত দামে ধান কেনাবেচা করতেছে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? সকাল থেকে কিরকম কেনাকাটা করলেন? সকাল থেকে বৃষ্টি ছিল, এখন যে ধানের আমদানি হচ্ছে, গাড়ি আসছে, আমরা কেনাকাটা করছি। সকাল থেকে এই পর্যন্ত কিরকম কেনাকাটা করলেন? না, এই পর্যন্ত সকাল থেকে কেনাকাটা করতে সেটা ভালোই ভালোই। এই সময়টাতে বাজার শেষ হওয়ার কথা, কিন্তু এখন বাজার শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন শুরু হয়েছে। কারণে বাজার শুরু হইলো, শুরু হইলো মাত্র, না মাত্র শুরু হইলো, আর মধ্যে কিনতেছি। তো আজকে আপনি এই 26-28 হাজার যে ধানগুলো রয়েছে আপনি আজকে কিরকম দামে কেনাবেচা করতেছেন? এটা কিনতেছেন কিরকম দামে? 1200 থেকে আমি উর্বর কিনলাম 1232 টাকা। 1200 থেকে শুরু করে, হ্যাঁ, ভালো যে ধানটা সেটা 1230-1232 টাকা পর্যন্ত কিনতেছেন? না, সর্বোচ্চ এইটাই রেট, এইটাই। আমদানি বেশি হলে আর একটু করতে পারে, আমদানি যদি বাড়ে তাহলে আর একটু 10 টাকা আরো কমতে পারে, কমতে পারে, পারবো না। এটা একেবারে মানে 32 টাকা, 1232 টাকা, এটা মানে সর্বোচ্চ দাম দিয়ে কিনা হচ্ছে। আজকে 1232 টাকা আজকের বাজারে সর্বোচ্চ, সর্বোচ্চ। এর উপরে আর কেউ কেনাকাটা করে নাই? 26-28 হাজার যে ধান, হ্যাঁ না, হ্যাঁ, 26-28 হাজার গোল, তেজ গোল, না যে মানে চিকন কোয়ালিটি, যেগুলো চিকন কোয়ালিটি যে ধানগুলো রয়েছে সেগুলো সর্বোচ্চ ভালো ধান, হ্যাঁ, 1232 টাকা, 1232 টাকা। গুরমুটা আমি কিনছি ওই 942 টাকা, 942 টাকা। অন্য জন কিনতে আছে বলে 952 টাকা কিনতে আছে, মানে আশেপাশে যে আরো চারটি গুলো রয়েছে 952 টাকা কিনতে আছে। আর উপরে কি আছে? হ্যাঁ, উপরে আছে বলে একদিনে বলে মানে বললো যে আমি তো বেচলাম 82 টাকা, 982 টাকা। নামটা বলেন এবং আমার নাম আব্দুল মজিদ মন্টু, আমার নাম্বার 01714 01714 95 95 36 36 79 79, না? আচ্ছা ঠিক আছে দর্শক, আপনারা জানতে পারলেন আজকে 26-28 হাজার যে ধানগুলো রয়েছে সেগুলোর বর্তমান বাজার দর। আজকে কিন্তু আমদানি খুবই কম, সেই সঙ্গে দামও কিন্তু অনেকটাই কমে গেছে। তো তিনি আজকে সর্বোচ্চ 1200 থেকে শুরু করে সর্বোচ্চ যে ধানটা ভালো, 26-28 হাজার যে ধানটা ভালো সেটা
কেনাকাটা করতেছে 1232 টাকা পর্যন্ত কেনা কিনতে পারছে সেই সঙ্গে গুলমোটা যাদের যে ধানগুলো রয়েছে সেগুলো তিনি বর্তমান কেনাকাটা করলেন আজকে 930 থেকে শুরু করে সর্বোচ্চ 940 টাকা পর্যন্ত কেনাকাটা করছেন তো মোটামুটিভাবে 26-28 হাজার যে ধানগুলো রয়েছে সেগুলো বাজার দর এটাই ছিল ইনশাল্লাহ আগামী বাজারে 26-28 হাজার যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর কত থাকে আপনাদেরকে জানিয়ে দেবো তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম